আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার এই ভিডিওটা সেকেন্ড পার্ট, আমি এটার আরেকটু অংশ আমি আরেকদিন পোস্ট করেছিলাম। আমি একসাথে পুরো ভিডিও দিতে পারি নাই, কারণ আমি কিছুই কাটতে পারি নাই, একটু বড় হলো আমার দেখাইতে হয়েছে। কারণ জায়গাটা যদি আমি পুরোই দেখাইতে না পারি তাহলে আপনারা বুঝবেন না এটা যে কত সুন্দর একটা জায়গা। এই জন্য আমি চেষ্টা করতেছি পুরো ভিডিওটাই রাখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। এটা ব্রিনের সেই জায়গা যেখানে আমরা গিয়েছিলাম, তো এটা অনেক, এটা এক সাইড, আরও অনেক সাইড আছে এই ব্রিনে। আসলেই অনেক সুন্দর একটা প্লেস, এটা মানে দেখার মতো। Gunpowder magazine, 1870s. Down this deck is an underground magazine where the gunpowder was stored. The 100 lb barrels of gunpowder were lowered down. This is where. আমি বাবু যাবো না কেন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো দৃশ্যটা, সেটা তো ভিডিওতে উঠা উচিত। কি বলে রে এগুলি, ওয়াল্লা যেখান দিয়ে বাইরেছি ওখান দিয়ে আবার উঠলাম। এটা আরেকটা ছিল, হ্যাঁ আজকে ভুল হয়েছে, রোজা রেখে এখানে আসা উচিত হয় নাই, আমি টায়ার্ড। টাইটানিক হয়েছে, হ্যাঁ টাইটানিকের মানুষ নাই, ফিল করো আর চোখে ফিল করো। এটাই হয়েছে একদম পুরো উপরের থেকে দৃশ্যটা, খুবই সুন্দর, আসলেই সুন্দর কিন্তু না।
জায়গা এটার নাম ব্রিন। ওই সাইডে সিঁড়ি, এই সাইডে প্লেন, এটা একটা রোড। এই এখানে কি গাড়ি চলে নাকি? না, মানুষের হাঁটার জন্য দিচ্ছে, ওদের আসে। আচ্ছা, মানে এটা এই জায়গা, এটা যারা লুক আফটার করে ওদের আসে, বাইক চালায় যারা তাদের জন্য এটা করছে। এই যে এখন আমরা নিচে নামছি, নিচের থেকে আমি এখন পুরো দৃশ্যটা দেখাচ্ছি। আমরা সে একদম উপরে ছিলাম, আমরা এখান থেকে নামছি। সুন্দর একটা দৃশ্য, একটু ঘুমে আসতেছে, চলে যাচ্ছি বাসায়। নিয়ারলি 7 o'clock হয়ে গেছে। যারা ক্যারাভ্যানে হলিডে করতে পছন্দ করেন তাদের জন্য এটা অনেক বেস্ট একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর এই জায়গাটা। এখানে বাচ্চাদেরকে নিয়ে প্রায় সময় আসি ঘোরার জন্য। এখানে অনেক কিছুই আছে, আমি তারপরও চেষ্টা করছি যে গাড়ি দিয়ে যেতে যেতে বাসায় যেতে যেতে কিছু দেখাতে। এখানে খেলার জায়গাও আছে, পার্ক আছে, একটা বিরাট পার্ক আছে, আপনারা মানে এসে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।